ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রী কয়েক দফা ভাড়া কমানোর অনুরোধ করলেও সাড়া দিচ্ছে না কেউ। ভাড়া বাড়ানোর কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মঙ্গলবার সুবর্ণ জয়ন্তীতে নামমাত্র ভাড়া কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর কোনো গন্তব্যে ভাড়া না বাড়লেও করোনাকালে ভাড়া বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে মূলত বাংলাদেশ থেকে কাজে যান অভিবাসী কর্মীরা। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় আকাশপথে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের দূরত্ব প্রায় 4,410 কিলোমিটার। এই গন্তব্যে সরাসরি ফ্লাইটে সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। তাতে বাংলাদেশ বিমান ভাড়া নিচ্ছে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখেরও উপরে, অথচ প্রায় একই দূরত্বে কলকাতা থেকে রিয়াদের ভাড়া মাত্র 22,000 থেকে 25,000 টাকা। করোনার আগে ঢাকা রিয়াদ রুটে ভাড়া নেওয়া হতো 30,000 থেকে 40,000 টাকা। স্বল্প আয়ের এই রেমিটেন্স যোদ্ধাদের কাঁধেই কেন আকাশচুম্বী বিমান ভাড়ার ভার, ঘুরে ফিরে সেই প্রশ্নই এখন সবার। মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে তাহলে আমার মনে হয় এটা কিছুটা মানে অ্যাকশনে যাবে অথবা শিথিল হবে। বৈদেশিক শ্রমবাজারে ফিরতে অভিবাসী কর্মীদের 3 গুণ ভাড়া গোনা নিয়ে বিব্রত প্রবাসী কল্যাণ মন্ত্রীও। অতীতে যদি একটা রেটে যদি লস না হয়ে থাকে তো বর্তমানে ওই রেট হবে না কেন? এর মধ্যে যদি কোনো ইনপুটস যাকে বলে তেল খরচ মরচ যদি বেড়ে গিয়ে থাকে তো অত দূর অ্যাডজাস্টমেন্ট করা যায়, বা ডবল যে হয়ে যাবে এটা কিন্তু আমি কোনো মতে বুঝতে পারছি না। এরই মধ্যে ভাড়া বাড়ানোর ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্স কোম্পানিকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটের নির্দেশনা দেবে ক্যাব। বিমানকে যদি ভাড়া কমায় তখন আমি এই প্রেশারটা ক্রিয়েট করাবো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যে বিমান কমাইছে তোমরাও কমিয়ে নিয়ে আসো। যদি তোমরা ভাড়া না কমাও তাহলে আমার যারা প্যাসেঞ্জার আছে এই যে শ্রমিক শ্রেণীর তাদেরকে বলবো যে তারা এয়ারলাইন্সে যেও না, তাদেরকে জন্য আমি স্পেশাল ফ্লাইট তৈরি করব। এত সব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিমানের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মধ্যপ্রাচ্যের 5টি রুটে মাত্র 7 থেকে 9,000 টাকা কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। তাদের সাথে আরও সমব্যথী আমরা, কিন্তু এইগুলি চিন্তা করেও তো বিমানের অস্তিত্ব টিকে থাকারও তো একটা বিষয় আছে। কম ভাড়ায় টিকিট বিমানগুলো দিচ্ছি তখনই দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাচ্ছে। তো এটা থেকেও বোঝা যায় যে আমরা কম করলেও আপনার চাহিদার তুলনায় এখনও বিমানের ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন অপারেটরের সংখ্যা অনেক কম, এটাও একটা অন্যতম কারণ। বিমানের এই ঘোষণার পর অন্য এয়ারলাইন্সগুলো কতটুকু ভাড়া কমাবে সেটি বড় প্রশ্ন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।